আজ আপনার কাছে আমাদের দাবি হলো দুই দিন আগের ঘটনা এম এ হাসিবুর রহমান এক বক্তা কুমিল্লা লাকসামের ভিতরে আল্লাহর কোরআনের তাফসীর করতেছিলেন ওই অঞ্চলের এক আওয়ামী লীগের নামে নেতা বঙ্গবন্ধুর আদর্শ নাম ব্যবহার করে কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ তার ভিতরে নেই সে সরাসরি স্টেজের মধ্যে গিয়ে হুজুরের সামনে থেকে এই মাউথপিস চিনায় নিয়েছে আবার মাইক মাউথপিস হাতে নিয়ে বলতেছে আমি একজন গুন্ডা সন্ত্রাসী কায়দায় আমি এখানে রাজনীতি করি অতএব আমি হুংকার দিচ্ছি এখানে এখানে যারা নাকি প্রোগ্রাম করতেছো প্রয়োজনে আমি তোমাদের লাশকে গুম করে ফেলবো জোরে কর নাউজুবিল্লাহ আমি সবার ছবি বানিয়েছি আমার সামনে চক্র দিয়ে যারা কথা বলছে আগামী দিন আমি তাদের মন কসম করে বললাম তাদের মন তাদের বাচ্চা পর্যন্ত আমি মেরে ফেলবো আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আজকে পার্বত্য অঞ্চলের এই যে প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব আজকের মাহফিলে সম্মানিত মনির হোসেন সাহেব ওনারও আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখেন কত সুন্দর তাদের নেতৃত্বে কত সুন্দর প্রোগ্রাম হচ্ছে সত্যিকার এরা হলো বঙ্গবন্ধুর আদর্শের নেতা কথা কন্ঠিক না বঙ্গবন্ধুর আদর্শে যারা তারা কখনো ইসলামের বিরোধী হতে পারে না কথা কন্ঠিক কিনা মুসলমানেরা সুতরাং এই লাকসামের যেই আওয়ামী লীগের নেতার নাম দিয়ে মাহফিলের ভিতরে কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে আর শ্রোতাদেরকে হুংকার দিয়ে বলছে তোমরা কে কোথায় থেকে আসছো আমি তোমাদেরকে চিনে রাখতেছি আগামীকালকে তোমাদের মায়ের কসম জোরে কর নাউজুবিল্লাহ নেতা হয়েছে কিন্তু ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নাই মায়ের কসম খাওয়া জায়েজ নাই বলতেছে মায়ের কসম করে বলছি তোমাদেরকে এমনভাবে হত্যা করব গুম করব তোমাদের লাশকে খুঁজে পাবে না আজকে আমি জিজ্ঞাসা করতে চাই এটা কি বঙ্গবন্ধুর আদর্শের কোনো নেতার বক্তৃতা হতে পারে আর জোরে কোন এইরকম বক্তৃতা কোনো সঠিক রাজনীতিবিদ নেতার বক্তব্য হতে পারে নাকি সুতরাং এই রকম নেতা বেয়াদবদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ থাকবে আপনি ক্ষমতায় আছেন থাকেন আমরা আপনার জন্য দোয়া করি এদেশের জন্য উন্নয়ন করতেছেন করে যান কিন্তু এই ধরনের কিছু কুলাঙ্গার নেতাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করুন কথা বলেন দেখি না নচেত আপনার দলের আওয়ামী লীগের বদনাম হয়ে যাবে কথা কোন দেখি না আর কোরআনের মাহফিল বন্ধ করেছিল আবু জাহিল কোরআনের আওয়াজ বন্ধ করেছিল উতবা সাইবা এখনো যারা কোরআনের মাহফিল বন্ধ করে তার আবু জাহিলের উত্তরসূরি কথা কোন দেখি না বন্ধুরা আমার আজকের এই পার্বত্য অঞ্চল থেকে মুসলমানদেরকে জাগতে হবে ঐক্যবদ্ধ হইতে হবে মাননীয় প্রধানমন্ত্রী কদিন আগে বলছিল এখন মুসলমানদের ঐক্য হওয়ার সময় এসে গেছে প্রধানমন্ত্রীর বক্তৃতা কথা বুঝছেন কথা বুঝতে পারতেছেন সুতরাং মুসলমানদের ঐক্যবদ্ধ হইতে হবে আর ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদেরকে চিহ্নিত করতে হবে কারা ইসলামী প্রোগ্রাম কোরআনের মাহফিলকে বন্ধ করে তাদেরকে চিহ্নিত করতে হবে কথা কোন ঠিক কিনা আজকে তোমরা মাহফিল বন্ধ করো ওলামাদের বিরুদ্ধে কথা বলো এরা সত্যিকারের বঙ্গবন্ধুর সৈনিক না বঙ্গবন্ধুর দেশ আল্লাহর নামে এদেশকে স্বাধীন করেছিল এবং পাকিস্তান থেকে জেল খেটে যখন বাংলাদেশে আসছিল যখন এদেশে এসে শূন্য গান বঙ্গবন্ধু বলছিল এদেশ স্বাধীন করছি গান বাজনার জন্য নয় এদেশের ভিতরে কোরআনের আওয়াজ চলবে কথা কোন সুবহানাল্লাহ এইরকম যে নেতা আদর্শ রাখে ওই নেতার সৈনিকরা কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না কথা কোন দীক্ষিতা এম হাসিবুর রহমান একজন তরুণ তরুণ বক্তা সেই বক্তার মাহফিলকে বন্ধ করে দিয়ে এইভাবে বেয়াদবি করা জাতি এই ধরনের নেতাদের থেকে এই বেয়াদবি কখনো আশা করে না কথা বলেন দেখি না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে ওলামা ইকরাম এদেশের তাওহিদি জনতা জাগ্রত হয়েছে সচেতন হয়েছে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ কথা কোন ঠিক কিনা আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এ দেশের মধ্যে যদি কেউ ক্ষমতায় থাকতে চায় কোরআনকে সাথে নিয়ে ক্ষমতায় থাকতে হবে ইনশাআল্লাহ